আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। তো আজকে আমি আপনাদেরকে জানাবো মালয়েশিয়া ফ্রি ভিসা সম্পর্কে। মালয়েশিয়া ফ্রি ভিসাটা আসলে কি? আমাদের সবার মনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, কোম্পানি ভিসায় যাব নাকি ফ্রি ভিসায় যাব। তো আজকে এই ভিডিও আলোচনা করব ফ্রি ভিসা সম্পর্কে, নেক্সট ভিডিওতে আলোচনা করব কোম্পানি ভিসা সম্পর্কে। তো চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাই, ফ্রি ভিসার সুযোগ সুবিধা কী এবং অসুবিধা কী। তো প্রথমে ফ্রি ভিসা কী সম্পর্কে আমাকে জানতে হবে। নাম্বার ওয়ান, মালয়েশিয়া ফ্রি ভিসা বলতে কিছু নাই। ফ্রি ভিসা মালয়েশিয়া বলা হয় যেটা কনস্ট্রাকশন ভিসা, অর্থাৎ আপনাকে যে এজেন্ট আনবে বা যে কোম্পানি আনবে কনস্ট্রাকশন, হয়তোবা সে এজেন্ট আপনাকে মালয়েশিয়া আনার পরে পাসপোর্ট আপনার হাতে দিয়ে দেবে, আপনার যেখানে মন চাই সেখানে কাজ করতে পারবেন। নয়তো আপনি যে কোম্পানির মাধ্যমে আসতেছেন ওই কোম্পানি আপনাকে যে কাজ করাবে, পাসপোর্টটা কোম্পানির কাছেই থাকবে। তো এখানে দেখেন, কনস্ট্রাকশন ভিসা হলেই যে ফ্রি ভিসা তেমনটা নয়। কনস্ট্রাকশন ভিসা হলেও আপনার কোম্পানি কাজ করা লাগতে পারে, তবে এ বিষয়ে আপনি যখন আসবেন, আপনি যার মাধ্যমে আসবেন তার কাছ থেকে আপনি ডিটেলস ক্লিয়ার হয়ে নেবেন যে ভাই আমার পাসপোর্ট হাতে থাকবে নাকি পাসপোর্ট কোম্পানির কাছে থাকবে, এটা আপনাকে আগে সেটেল করে নিতে হবে। কারণ অনেকে আছে আসার পরে বলে ভাই আপনাকে কোম্পানিতেই কাজ করতে হবে, অতএব কোম্পানিতে যদি আপনি কাজ করেন দেখা যাচ্ছে আপনার 60 টাকা বেসিক, সে আপনাকে 48 টাকা বা 50 টাকায় কাজ উসুল করে নেবে। আর যদি পাসপোর্ট আপনার নিজের হাতে থাকে তাহলে আপনার যেখানে মন চায় যে কাজ মন চায় আপনি করতে পারবেন নিজের সুযোগ সুবিধা পছন্দ মতো। তো এটা আগে আপনাকে ক্লিয়ার হতে হবে যে আপনি যে ভিসায় আসছেন মালয়েশিয়া, ভিসাটা আসার পরে মালয়েশিয়া প্রবেশের পরে পাসপোর্ট কি আপনার হাতে থাকবে নাকি কোম্পানির হাতে থাকবে, এটা আপনাকে ক্লিয়ার হয়ে নিতে হবে। তো প্রথমে আমরা জানতে পারলাম ফ্রি ভিসা আসলে কি। দুই নম্বর আসা যাক ফ্রি ভিসার অসুবিধাসমূহ, সুবিধায় পরেই নাই বললাম, আগে অসুবিধাগুলো বলি। কারণ আমরা আগে সুবিধা খুঁজি, সুবিধা খুঁজতে খুঁজতে এমন জায়গাতে পৌঁছায় যায় তখন আর অসুবিধার শেষ থাকে না। অতএব আমি আজকে অসুবিধাগুলো আগে বলবো, পরে না হয় সুবিধাগুলো বলবো। ওকে, নাম্বার ওয়ান, আপনার হাতে যদি পাসপোর্টটা থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি কাজ যেখানে মন চায় সেখানে করতে পারবেন, তবে মাস শেষে বেতনটা পাবেন কি না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আমি নিজেই ভুক্তভোগী, আমি যখন প্রথম আসছি কয়েক জায়গায় এরকম কাজ করছি, গাধার মতো খাটছি, সকালবেলা গেছি সন্ধ্যার সময় আসছি, কিন্তু মাস শেষে টাকা নাই। কেন টাকা নাই? কেন? হয়তো কোম্পানি দিন নাই, অথবা যে বসের আন্ডারে কাজ করেছি সেই বসে দিন নাই। এমনও হয়েছে অনেক বাঙালির কাজ করছি, বাঙালির সাথে কাজ করার পরে বাঙালির কোম্পানি টাকা দিনি, সে কী করবে, তার কী করার আছে? কিছুই করার নাই। যদি কোম্পানি তাকে টাকা না দেয় তার কিছুই করার নাই। তো এরকমভাবে অনেক জায়গায় টাকা হাতে পাইনি, কাজ করছি কিন্তু টাকা পাইনি। তো আপনি যেন এরকম ভুক্তভোগী না হন, এরকম অসুবিধার সম্মুখীন না হন। আপনাকে আসার আগে ফিক্সড করতে হবে আপনি কার মাধ্যমে আসছেন, সে কি আপনাকে একটা কাজ দিতে পারবে, আর কাজ যদি দিতেও পারে মাস শেষে কি আপনি বেতনটা হাতে পাবেন, এটা আপনাকে ক্লিয়ার হয়ে নিতে হবে। তা যদি না হয় তাহলে ফ্রি ভিসায় এসে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, লাভের মুখ দেখতেই পারবেন না। কারণ আপনি কাজ করতেছেন ঠিকই, মাস শেষে বেতন নাই। তো এরকম ফ্রি ভিসায় আসা থেকে না আসাটাই বেটার, দেশে কিছু করেন। ওকে, নাম্বার দুই, ফ্রি ভিসাটা যখন আপনি পাবেন, আপনার হাতে যখন পাসপোর্টটা থাকবে, তখন বছর শেষে আপনাকে এজেন্টের কাছে গিয়ে স্টিকার লাগিয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ চপ বলে দেশে সিলটা লাগিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য আপনার খরচ পড়বে বর্তমান
যদি লব্বিক রান কম বেশি কিছু বলি তাহলে 4,000 রিঙ্গিত ধরে রাখেন, 4,000 রিঙ্গিত। অর্থাৎ যদি বাংলাদেশি টাকা বর্তমান হয় মনে হয় 1,00,000 টাকা হয়ে যাবে, সরি 1,00,000 টাকার কিছু কম, 95,000 টাকা, 90,000ই ধরেন, 90,000 টাকার মতো আপনার বছর শেষে লাগবে। ওকে, নাম্বার 3, পাসপোর্টটা যখন আপনার কাছে থাকবে তখন অনেক সময় আছে রাস্তাঘাটে আপনি গেলেন, বাইরে গেলেন, যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় কাজ করো, তুমি কি করো, কোন কোম্পানিতে কাজ করো, যদি পুলিশের ক্যান না হন, অর্থাৎ পুলিশের সাথে যদি কখনো এরকম দেখা সাক্ষাৎ হয় তখন আপনাকে সঠিক উত্তর দিতে হবে, আমি অমুক কোম্পানির লোক, অমুক কোম্পানিতেই কাজ করি। আপনি যদি তাকে ভুল লোকেশন দেন, ভুল তথ্য দেন, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। কারণ সে বলবে তোর পাসপোর্ট এই কোম্পানির, তুই কাজ করিস অন্য কোম্পানির, তো সুরত আছে, অর্থাৎ তোর কোম্পানি কি তোরা অনুমতি দিতেছে যে হ্যাঁ আমার লোক, আমি এই কোম্পানিতে তাকে পাঠিয়েছি, সেই কোম্পানি কাজ করতেছে। অতএব এ বিষয়েও সতর্ক থাকা খুবই জরুরি। ওকে, নাম্বার 4, আপনি পাসপোর্টটা আপনার নিজের কাছে আছে, থাকার পরে আপনি এমন অবস্থায় মালয়েশিয়া আসছেন আপনি কোনো কাজই জানেন না। আপনি যদি টোটাল কোনো কাজ না জানেন, কোনো নিজস্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাধ্যমে মালয়েশিয়া না আসেন, তাহলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনাকে কাজ খুঁজতে হবে, কাজ খুঁজে তারপরে যাওয়া লাগবে, সেখানে যাবেন, যাওয়ার পরে কাজ ভালো হবে কি হবে না, কাজ ভালো হলে বেতনটা পাবেন কি পাবেন না, এরকম অনেক পেরেশানিতে থাকতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা কাজে গেলেন, যাওয়ার পরে কিছুদিন পরে কাজ শেষ হয়ে গেল, তখন কি করবেন, তখন নতুন করে আবার আপনাকে কাজ খুঁজতে হবে। তো এখানে একটা নেগেটিভ সাইড, যেহেতু কাজের সমস্যা, বেতনের সমস্যা। ওকে, নাম্বার 5, যদি পাসপোর্টটা আপনার হাতে থাকে, এখানে একটা বড় সমস্যা, বড় সমস্যা বলতে কি, পাসপোর্ট যদি আপনার হাতে থাকে, আপনি যদি ফ্রি ভিসার লোক হন, তাহলে দিন শেষে দেখা যাবে আপনি যখন বাড়ি যাবেন, দেশে যেতে ইচ্ছুক যে আমি এখন দেশে যাব, তাহলে আপনার নিজের টিকিট নিজেকে কনফার্ম করতে হবে, অর্থাৎ নিজের টিকিট নিজেকেই কাটতে হবে। এখানে একটা অ্যামাউন্টের ব্যাপার আছে, অর্থাৎ একটা টাকার ব্যাপার সবার আছে, যেহেতু টিকিট কাটার ব্যাপার। গেল নাম্বার 6, আপনি যদি ফ্রি ভিসার লোক হন, তাহলে এমন সময় আছে আপনার অনেক দিন বসে থাকা লাগবে, কাজ থাকবে না। দেখা যাচ্ছে আপনি এক কোম্পানির কাজে আছেন, কাজ শেষ, নতুন করে আবার কবে স্টার্ট হবে তখন আবার কাজ শুরু হবে, ততদিন আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আর একদিন যদি আপনি মালয়েশিয়া বসে থাকেন, তাহলে আপনি যদি যোগ বিয়োগ করে দেখেন আপনার খাবার খরচ আছে ধরেন 10 টাকায়, আপনার চা পানি ইত্যাদি ইত্যাদি মোবাইল কার্ড টার্ড দিয়ে ওইখানে খরচ আছে আর 10 টাকা, তাহলে কত, 20 টাকা। ওকে, এখন আপনার পাসপোর্ট, বছর শেষে তো আপনি পাসপোর্টটা লাগাবেন, ওইখানে যে 4,000 রিঙ্গিতের ব্যাপার আছে, ওইখানে দিনে কয় টাকা, 20 টাকাই ধরেন, তাহলে প্রতিনিয়ত আপনার নর্মাল খরচ আছে 30 থেকে 35 টাকা, একবার নর্মাল। যদি আপনি খরচ কমও করেন, একেবারেই কম করেন, তারপরে আপনার 30 থেকে 35 টাকা দিনে খরচ আছে। অতএব আপনাকে ইনকাম করতে হবে, ইনকাম করার পরেই না হয় আপনি খরচটা করতে পারবেন। আর আপনি যদি ইনকাম না করতে পারেন, তাহলে এই টাকা আপনাকে দেশ থেকে এনে ভর্তুকি দেওয়া লাগবে। অতএব আপনি ভাবুন আপনি কোন বিষয়ে আসবেন। ওকে, আরও অনেক অসুবিধা আছে, সব কিছু তো এক ভিডিওতে বলা সম্ভব না, তো চলেন এখন কিছু সুবিধার কথা বলি।